আজ দ্বিতীয়বারের জন্য আসানসোল সিবিআই আদালতে তোলা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। গরু পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে আজ আসানসোল সিবিআই কোর্টে তোলা হবে। অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা নিয়ে গোটা আদালত চত্বর জুড়ে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার র্যাঙ্কের পুলিশ আধিকারিকরা রয়েছে নিরাপত্তার দায়িত্বে। ইতিমধ্যে বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআই কোর্টে চলে এসেছেন। পাশাপাশি সিবিআই আইনজীবী ও অনুব্রত মণ্ডলের আইনজীবীরাও কোর্টে প্রবেশ করেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই কোর্টে নিয়ে আসা হবে। স্যার সামনেটা ছেড়ে দেন, স্যার স্যার সামনেটা ছেড়ে দেন, স্যার সামনেটা ছেড়ে দেন, কেউ যাবে না, সামনেটা ছেড়ে দেন। চলুন কিছু বলবেন।